নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মৌসুমি সরকার বিশ্বাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র দুটো আলু দিয়ে এই স্ন্যাক্সের রেসিপিটা একদম সহজ উপায়ে নরম তুলতুলে এই স্ন্যাক্সটা আপনারা বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি দেখুন এই স্ন্যাক্সের ভেতরটা কতটা সুন্দরভাবে হয়েছে আর এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে আপনারা এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না কে কে বাড়িতে রেসিপিটা ট্রাই করেছেন তো চলুন শুরু করা যাক তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো আলু আলুটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি আমি এখানে দুটো ছোটো সাইজের আলু নিয়েছি আপনারা যদি বড় সাইজের আলু নেন তাহলে কিন্তু একটা আলুতেই হয়ে যাবে এবার আলুগুলোকে দেখুন আমি সেদ্ধ করে নিয়েছি আর এই আলুটা সেদ্ধ করার সময় আমি কিন্তু কোনো লবণ দিইনি আপনারা লবণ ছাড়াই আলুটাকে সেদ্ধ করে নেবেন তারপর এইভাবে আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবেন বুঝতেই পারছেন আপনারা যে আরসি কতটা সুন্দরভাবে গ্রেড করছে দেখুন আলুটাকে আমি পুরো গ্রেড করে নিয়েছি এবার এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি আপনাদের কাছে যদি পটেটো মেশার থাকে তাহলে কিন্তু আপনারা পটেটো মেশার দিয়েও এটা ম্যাশ করে নিলে হয়ে যাবে তাহলে গ্রেড করার কোনো ঝামেলা থাকবে না দেখুন আরশি কিন্তু আমাকে খুব হেল্প করছে আর এই আলুটাকে ও খুব ভালোভাবে মেখে দিচ্ছে ওকে দেখাচ্ছি তাই ও খুব লজ্জা পাচ্ছে দেখুন এখানে আলুটাকে খুব ভালোভাবে আমরা মেখে নিয়েছি আলুটা মেখে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে একটুখানি লবণ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে চার চামচ চিনি দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ইস্ট আমি এখানে ড্রাই ইস্ট ব্যবহার করছি আমি একটা ছোট চামচের দু চামচ এখানে ইস্ট দিয়ে দিচ্ছি আপনারা যদি বড় চামচ নেন তাহলে কিন্তু এক চামচ দিলেই হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন আমি এখানে চার চামচ মতো ময়দা ব্যবহার করেছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো অবশ্যই নিয়ে নেবেন আলুটা যদি কম বেশি করে নেন তাহলে একটু ময়দাটাও কম বেশি করে নিলে হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল রান্নার যে সাদা তেল ব্যবহার করা হয় সেই তেল আমি দিয়ে দিচ্ছি তিন চামচ আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবে আমার পাশে থাকবেন আর বেলাইকনটি অন করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে দেখুন এই সব কিছু এবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম দুধ দুধটাকে অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে এই ডোটা কিন্তু আমাদের শক্ত হলে হবে না একটু নরম করে মাখতে হবে দেখুন ঠিক এই এইরকমভাবে আমাদের ডোটা মেখে নিতে হবে এই ডোটা খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার একটা সুতের কাপড় ভিজিয়ে জলটা খুব ভালোভাবে ফেলে দিয়ে ডোটাকে ঢেকে রাখতে হবে আর ডোটা একটু গরম জায়গায় আমি কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি ফিরে আসলাম এক ঘন্টা পর ডোটাকে আমি এক ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম ডোটা দেখুন ফুলে কতটা বড় হয়েছে আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারছেন অনেকটাই কিন্তু ফুলে বেশি হয়ে গেছে এবার আমি একটা থালা নিয়ে নিয়েছি আর এই থালের মধ্যে দিয়ে দিচ্ছি একটু ময়দা ময়দাটা এইভাবে ছিটিয়ে এবার এই ডোটাকে আমি তুলে নিচ্ছি দেখুন ইস্ট দেওয়ার ফলে এই ডোটা কিন্তু ফুলে গেছে আর ভেতরে কি সুন্দর জালি জালি হয়েছে আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারছেন এবার এই ডোটাকে পুরোটা আমি ময়দার এই থালের মধ্যে তুলে নিচ্ছি এবার এই ডোটাকে খুব ভালোভাবে আমাদের মেখে নিতে হবে যদি হাতে লেগে যায় তাহলে একটু ময়দা ছড়িয়ে দিয়ে আবার কিন্তু ডোটাকে মেখে নিতে হবে এবার এই ডোটা খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এর থেকে কিছুটা অংশ দেখুন ঠিক এইভাবে আমি কেটে গোল একটা শেপ দিয়ে নিচ্ছি আপনারা কিন্তু যে কোনো শেপ দিয়ে এটা বানিয়ে নিতে পারেন আর এর মধ্যে যেহেতু তেল দেওয়া আছে বেশি করে তাই কিন্তু ডোটা আর হাতে লেগে যাবে না আপনারা দু হাতে সাহায্যে কিন্তু খুব ভালোভাবে এটা শেপ দিয়ে নিতে পারবেন এবার কিছুটা তেল আমি গরম করে নিচ্ছি আর তেলটাকে এমন গরম করে নিতে হবে আঙুলটা যেন কিছুক্ষণ চুবিয়ে তেলের মধ্যে রাখা যায় এবার এই ডোগুলো আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো ফ্লেমে রাখবেন এটা কিন্তু মিডিয়াম ফ্লেম বা হাই ফ্লেমে ভাজা যাবে না লো ফ্লেমেই আমাদের এই পুরো কাজটা করতে হবে আর প্রথমেই একেবারে এটা ঘাঁটাঘাঁটি করলে হবে না এটাকে একটু কড়াই ধরে নাড়াচাড়া করে দিতে হবে এইভাবে আমি গোল্ডেন ব্রাউন করে দুপাশটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এইগুলোকে তুলে নিচ্ছি আপনারা কিন্তু এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে বলবেন যে আমার এই রেসিপিটা আপনাদের কতটা ভালো লেগেছে দেখুন এইভাবে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমরা তুলে নেব সবগুলো আমি তুলে নিয়েছি আর এইভাবে সার্ভ করেছি আপনারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ঠান্ডা করে সার্ভ করবেন তাহলেই খেতে বেশি ভালো লাগে এটা কিন্তু গরম গরম অতটা ভালো লাগে না ঠান্ডা হয়ে গেলে বেশ ভালো লাগে আপনারা এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে বলবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও চলে আসবো আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য ততক্ষণ আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন